নমস্কার, আমি পম্পা। আওয়ার রুরাল লাইভওয়েতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। এখন আমি চলে এসেছি রান্নার কাছে। আজকে দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। একটা এখানে চিংড়ি মাছ নিয়েছি আমি, ভাপা রান্না করব। আর এই যে গুলে মাছ, গুলে মাছের ঝাল রান্না করব। এখন আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। গুলে মাছ রান্না করব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিলাম, কালো জিরে, রসুন বাটা, পেঁয়াজ বাটা, টমেটো, ধনে বাটা, হলুদ গুঁড়ো, আমি সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। সামান্য লঙ্কার গুঁড়ো। এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আমি জল দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ, ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি মাছ, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। পেঁয়াজ বাটা, জিরে বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, পরিমাণ মতো লবণ, সর্ষের তেল, আমি এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। মশলাটা আমার মাখানো হয়ে গেছে। এবার আমি এই মিশ্রণটা একটি টিফিন কৌটোতে নিয়ে নেব। সামান্য জল, জল
জলটা ফুটে উঠেছে। এবার আমি মাখিয়ে রাখা টিফিন কৌটোটা এখানে বসিয়ে দেব। এভাবে হতে থাকবে 15 থেকে 20 মিনিট। ঢাকাটা আমি বসিয়ে দিয়েছিলাম, এখন 15-20 মিনিট হয়ে গেছে প্রায়। এবার আমি ঢাকনাটা খুলবো। এবার আমি টিফিন কৌটোটা নামিয়ে নেব। খাওয়া দাওয়া প্রায় শেষ। আমার রেসিপিটি যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, বাই।